হ্যালো ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো এই মুহুর্তে যে আপডেটটি বেরিয়ে এসছে সেটি হচ্ছে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি দিয়ে নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর তো এই সম্পর্কিত ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেল নতুন সদস্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন আপডেট এবং শিক্ষামূলক ভিডিওই নিয়ে আসা হয় তো শুরু করা যাক বলা হচ্ছে করোনা পরিস্থিতিতে দীর্ঘ আট মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নির্দেশিকা অনুযায়ী তিরিশে নভেম্বর পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তারপর স্কুল খোলা না হলেও শুরু হয়ে যাচ্ছে ভর্তি প্রক্রিয়া ডিসেম্বরের শুরুতেই আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তি শুরু করতে হবে স্কুল শিক্ষা দপ্তরের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকা অনুযায়ী দুই থেকে নয় ডিসেম্বর ভর্তির ফর্ম দেওয়া হবে এগারো থেকে ষোলো ডিসেম্বর মধ্যে হবে লটারি এবং আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল শিক্ষা দপ্তর এদিন রাজ্যের সমস্ত সরকারি সরকার অনুমোদিত সরকারি সাহায্যপ্রাপ্ত ও মডেল স্কুলে ভর্তির নির্দেশিকা জারি করেছে শিক্ষার অধিকার আইন মেনে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা হবে না পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউ নিতে পারবে না কোনো স্কুল স্কুল শিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে ভর্তি হবে পুরোপুরি লটারির মাধ্যমেই তো আশা করছি এই আপডেট ভিডিওটি সবারই ভালো লাগলো কারণ পঞ্চম থেকে বা একদম প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের ভর্তি সম্পর্কিত একটি ধোঁয়াশা ছিল মনের মধ্যে তো এই সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে অবশ্যই তারা স্কুলে ভর্তি করতে পারবে ফ্রেন্ডস আজকের আপডেট এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন তো সবাইকে অবশ্য ধন্যবাদ এবং নমস্কার